जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहु। नमो श्री जतिराजाय विवेकानंद सूराय सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार ठाकुर मा स्वामीजीर रातुल चरणे अभूमिलुंठित प्रणाम निवेदन करी। आजकेर अनुध्यान श्री श्री मायेर कथा। मायेर सन्यासी सन्तान स्वामी अरूपानंदजी महाराजेर स्मृतिते श्री श्री मायेर कथा। काशीर एकटी प्राचीन मेये आमाके बोले ओबाड़ी थेके नौबतेर घरे आनाले। तखन ठाकुरेर असुख सेबार कष्ट होच्छे, बाजछे गिये गिये मलदार हेजे गेछे। আমি এসে সেবা করতে লাগলুম। কাশিতে গিয়ে এই মেয়েটির অনেক খোঁজ করেছিলুম, দেখা পাইনি। তারপরের বার, চতুর্থবার তো আমি, মা, লক্ষ্মী আরও কে কে দক্ষিণেশ্বরে আসি। তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম। প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় উঠি। ফাল্গুন চৈত্র মাস হবে, পরদিন সকালে দক্ষিণেশ্বরে যাই। যেতেই হৃদয় কী ভেবে বলতে থাকে, কেন এসেছ, কি জন্য এসেছ, এখানে কি, এই সব বলে তাঁদের অশ্রদ্ধা করতে থাকে। আমার মা সে কথার কোনো জবাব দেননি। হৃদয় শিয়রের লোক, আমার মাও শিয়রের মেয়ে, কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না। মা বললেন, চল ফিরে যাই দেশে, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া হ্যাঁ না কিছুই বলেননি। আমরা সকলে সেই দিনই চলে গেলুম। রামলাল পারে নৌকা এনে দিলে। আমি মনে মনে মা কালীকে বললুম, মা যদি কোনো দিন আনাও তো আসব। তারপর হৃদয় ওখান থেকে চলে গেল ত্রৈলোক্যবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে 1288 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে। রামলাল কালীঘরের স্থায়ী পূজারি হল। পূজারি হয়ে ভাবলে আর কি, এবার মা কালীর পূজারি হয়েছি। সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না, উনি ভাব টাপ হয়ে হয়তো পড়ে থাকতেন, এদিকে মা কালীর প্রসাদ শুকনা হয়ে থাকত। ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো, তখন অন্য কেউ নেই। ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন। ও দেশের যে আসত তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য। কামারপুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে, রামলাল মা কালীর পূজারি হয়ে বামুনের দলে মিশেছে, এখন আমাকে আর অত খোঁজ করে না, তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক পালকি করে হোক, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক আমি দেব। ঠাকুরের এই সংবাদ পেয়ে আমি শেষে আসলুম 1288 খ্রিস্টাব্দে মাঘ বা ফাল্গুন। এক বছর আসিনি, বিশেষ দ্রষ্টব্যতে আছে। ইহার পরের বার মা দেশে গিয়া 7-8 মাস পরেই দক্ষিণেশ্বরে আসেন। আসিয়া ঠাকুরের ঘরে কাপড়ের পুটলিটি রাখিয়া প্রণাম করিতেই ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কবে রওনা হয়েছ? তখন শ্রী শ্রী মা উত্তরে ঠাকুরকে জানাইলেন যে তিনি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হইয়াছেন। অমনি বলিলেন, এই তুমি বৃহস্পতিবার বারবেলায় রওনা হয়ে এসেছ বলে আমার হাত ভেঙেছে, যাও যাও যাত্রা বদলে এসো গে। শ্রী শ্রী মা সেই দিনই ফিরিয়া যাইতেছিলেন। ঠাকুর বলিলেন, আজ থাক কালকে যেও। পরদিন শ্রী শ্রী মা যাত্রা বদলাইতে দেশে ফিরিয়া যান। আমি রাসমণি যখন দেহত্যাগ করেন তখন ঠাকুর কোথায়? মা, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। তাঁর মুখে ও আরও লোকজনের মুখে শুনেছিলুম রানী রাসমণির দেহত্যাগের সময় কালীঘাটের মা কালীর মন্দিরে সব আলো একটা দমকা হাওয়া এসে নিবে যায়। তখন মা রানী রাসমণিকে দেখা দেন, ওদের সকলেই কালীঘাটে মারা যায়, কেবল মথুরবাবু জানবাজারে মারা যান।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।